আমি গোলাম মাহবুব চৌধুরী, অবসর জয়পুরহাট দুই আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী। ইতিমধ্যেই আমি মনোনয়নপত্র দাখিল করেছি এবং বাছাই পর্বে দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। ঠিক আছে, আমি গণসংযোগে গিয়ে উপলব্ধি করেছি যে গোটা কালাইক্ষেতাল আকিলপুরে বর্তমান সরকার দলীয় প্রার্থীর দ্বারা ভোটার এবং আমার পক্ষের নেতাকর্মীরা হুমকি ধুমকির সম্মুখীন হয়েছে। তার ধারাবাহিকতায় কালাই উপজেলার মাত্রা ইউনিয়নে বলিগ্রামে গত 6 তারিখে আনুমানিক বেলা 11টার সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধনচন্দ্র এবং শেখর চন্দ্রকে ডেকে মাননীয় হুইপ মহোদয় নিজে তাকে রাজাকার বলে গালিগালাজ দিয়েছে, হুমকি ধুমকি দিয়েছে এবং অশ্লীল ভাষায় প্রকাশ্যে জনগণের সামনে গালিগালাজ করে সাইডে নিয়ে যায়, ভয়ভীতি প্রদর্শন করে এলাকা থেকে তাড়িয়ে দেবার হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী গ্রাম চকে গিয়ে আজিজুল নামে একজন কর্মীকে তিনি ভয়ভীতি দেখিয়েছেন, শুধু না গায়ে হাত দিয়ে তার ঘাড়ে পাক দিয়ে তিনি হুমকি ধুমকি প্রদান করেছেন। তার বিরুদ্ধে আমি পরের দিন আমি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেছি। সেই অভিযোগ দায়ের প্রেক্ষিতে আজকে আমাকে 3টার সময় ডেকেছিলেন, আমি তার কাছে তার চেয়ারম্যান বরাবর উপস্থিত হয়ে আমি আমার বক্তব্য প্রদান করেছি। আমি বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সরকার একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করবে দেশীয় আন্তর্জাতিকভাবে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করবার জন্যে। আমি আবেদন জানাই বর্তমান জয়পুর দুই আসনে বর্তমান সরকারি দলীয় এমপি এবং হুইপ তিনি যেভাবে প্রোটোকল নিয়ে এলাকায় গিয়ে প্রশাসনের প্রশাসন পুলিশকে নিয়ে ঘুরে বেরিয়ে হুমকি ধুমকি প্রদান করছে, সে থেকে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড সকল প্রার্থী সমান অধিকার দিয়ে যাতে মানুষ তাদের ভোট দিতে পারে। এই বলিগ্রামের হিন্দু প্রদূষিত এলাকা, সেখানকার মানুষ ভয়ে ভীত হয়ে নির্বাচনে তারা ভোট প্রদান করবে কিনা সন্দেহ দেখা দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে সরকারি এবং নির্বাচন কাজ করতে আকুল আবেদন জানাই যাতে করে আমাদের জয়পুরহাট দুই আসনে বর্তমান যারা হুমকি ধুমকি দিয়েছে সেখান থেকে তাদের ব্যবস্থা গ্রহণ করে একটা স্বচ্ছ ভালো নির্বাচন দেওয়া হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যিনিই নির্বাচিত হোক না কেন আমাদের এলাকার মানুষ তাকে গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ।